মহাষষ্ঠী নিয়ে তোমাদের সামনে একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, অনেক আনন্দে আছো, মজা করছো খুব। তোমাদের পুজোর কী প্ল্যান? তোমরা ঠাকুর দেখা শুরু করলে কি না করলে? আমার মনে হয় এবার অতটা হবে না ঠাকুর দেখা, কিন্তু তবুও চেষ্টা করবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার। শুধু দেখতে থাকো আজকের দিনটা কেমন যায়। তোমাদের বলেইছিলাম এবার আমি আমার জন্য তেমন কিছু নিইনি, সো শুধু মা বাবারা যে কুর্তিটা দিয়েছে আর এই যে ষষ্ঠীর জন্য আজকে বাপির দেওয়া এই নাইটিটা পরেছি। সো আরও নাইটি রয়েছে, পটল করে পরবো এক একদিন করে। সো যাই হোক, নতুন জামা বলতে এই মা বাবার দেওয়া, তাছাড়া এক্সট্রা আর কিচ্ছু নেওয়া হয়নি। কালকে বেরিয়েছিলাম, কালকে বেরিয়ে টুকটাক টুকটাক একটু মেকআপের জিনিস কিনেছি, কী কী কিনেছি আজকে সারাদিনটা চলুক, তোমাদের এক সময় আমি নিশ্চয়ই শেয়ার করবো কী কী কিনেছি। আমার পছন্দের খুব ভালো ভালো জিনিস কিনেছি। আমার অনেকদিন ধরে এই প্যালেটটা, আই শ্যাডো প্যালেটটা যেটা দেখো বলে দিই তোমাদের, আই শ্যাডো প্যালেট কিনেছি একটা, আর হাইলাইটার প্যালেট কিনেছি একটা, প্যালেট না হাইলাইটার কিট কিনেছি একটা, আর এমনি টোনার ময়েশ্চারাইজার তো বলে আমি নেবো সেগুলো। আর আজকে ও একটা ক্রিম, মানে যে সিসি ক্রিমটা আমার শেষ হয়ে এসেছে ওই সিসি ক্রিমটা আনবে বলেছিলো আর কাজল আনবে বলেছিলো। সো দেখি কী করে। সো তোমাদের সঙ্গে পরে আস্তে আস্তে দিনটা চলুক, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরাও দেখতে থাকো। ছেলে এখন ঘুমোচ্ছে, সকালবেলা খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ আগে উঠে পড়েছিলো, হয়তো ভয় পেয়েছিলো তাই জন্য। সো এখনো অবধি শুয়ে পড়েছে, আবার এখনও ঘুমোচ্ছে, উঠুক, উঠলে তোমাদের সঙ্গে ওকে দেখা করাবো আর শেয়ার করবো যে কি কেমন আছে, কি কি করছে, ওর কেমন এনজয় হচ্ছে। কালকেও একটা নতুন ড্রেস অলরেডি পরে নিয়েছে, আর দেখা যাক, ওর তো অনেক ড্রেস হয়েছে, সো প্রত্যেক দিন একটা করে পরাবো। আজকেও ইচ্ছা আছে, যেহেতু ষষ্ঠী, ষষ্ঠীর দিন নতুন কিছু পরাতে হয়, সো পুজোর সময় সব দিনই নতুন পড়তে হয়, তো যাই হোক সেটার জন্য না, কিন্তু ষষ্ঠী, এই তো ষষ্ঠীতে নতুন কিছু পড়তে হয়। তো ছেলে ঘুম থেকে উঠুক, স্নান টান করাই, খাওয়া কিছু খাওয়াবো ওকে, খাইয়ে একটু স্নান টান করাবো, তারপর ওকে নতুন ড্রেস পরাবো, তোমাদেরকেও সেটা দেখাবো। তো চলো দেখতে থাকো। এই জাস্ট ঘুম থেকে উঠলো, ও ঘুম থেকে উঠে পাশের ঘরের ওই শম্পার শাশু শ্বশুর শাশুড়ি এসছে, শম্পাকে তোমাকে আমি দেখাবো যদি ও আসে। ও এতদিন ছিল, সো খুব মজা করেছিলাম, এখনও নেই প্রায় এক মাসের ওপর থেকে। এবার ও ওই পাশের ঘর থেকে আসলে ছেলে, ছেলেকে স্নান করাবো, স্নান টান করিয়ে তারপর ওকে খাওয়ানো আছে, খাইয়ে দাইয়ে তারপর কি করব। যদি ও মনে হয় না আর এখন ঘুমোবে, একটু বেলাই হবে ওর ঘুমোতে ঘুমোতে, সো স্নান টান করিয়ে ও যতক্ষণ খেলবে না খেলবে, আমি ততক্ষণ আমার কাজগুলো সেরে নেব। এমনি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে, কেন জানি না আমি এই পাশের ভ্রুটা একটু ডিপ লাগছে, আমার এই পাশের ভ্রুটা হালকা লাগছে। যাই হোক বাদ দাও ওসব কথা, ঘরটার গোছানো হয়েই গেছে, আমার বিছানাপত্রও গোছানো হয়ে গেছে। ও তোমাদের সঙ্গে সেদিনকে আমি এত কিছু করলাম কিন্তু শেয়ার করা হয়নি যে ঘরটার বিছানা চাদর এগুলো তোমাদেরকে দেখাই। এই দেখো, সরি, চিরুনিটা ছেলে রেখে চলে গেছে। এইটা হলো আমাদের বিছানার চাদর, এবারে নতুন। কেমন লাগলো দেখতেই পেলে? এখনও বাপিরা বাপিদের নতুন চাদর পাতেনি, কেন কি এখনও বাপি ছুটি নেয়নি। সো বাপি ছুটি নিক, ছুটি নিলে হয়তো নতুন চাদর পাতবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে বাপিদের ঘরে চাদরটা কেমন লাগছে, আর দেখা যাক কেমন যায়। আজকে ওয়েদারটা বেশ ভালোই, আলো মানে রোদ্দুর ভালো ঝলমল করছে, হাওয়াও দিচ্ছে একটা খুব সুন্দর। যাই হোক খুব ভালোই ওয়েদারে আছে আজকে, খুব গরমও লাগছে না যেহেতু হাওয়াটা দিচ্ছে, রোদ্দুরের তাপটাও আছে যে সব জামাকাপড় শুকিয়ে যাবে। ছেলে এখনও ওই ঘরে দুষ্টুমি করছে, ছেলে আসলে ছেলেকে এখনও ভালো করে স্নান করানোর আছে, অনেক কাজ, মানে অনেক কাজ বলতে কি ঘর গোছানোর কাজটা কমপ্লিট, কিন্তু তাছাড়া ওকে খাওয়ানো। ও আজকে আমার সোমবার, আমার তো তেমন খাওয়া দাওয়ার কিছু ব্যাপার নেই, যা খাবো টুকটাক করে রুটি টুটি কিছু একটা খেয়ে নেবো, সুজি করলে সুজি খেয়ে নেবো। সকালবেলায় আমার মামুনি পাউরুটি নিয়ে এসেছিলো, পাউরুটি খেয়েছিলাম। তো যাই হোক ওই সব টুকটুকটুক চলবে, ভাতও হয়ে গেছে, রান্নাবান্নার দিকেও কমপ্লিট, ছেলের শুধু একটা ডিম করবো। ছেলের বাবাও মানে আর কি শুভও আজকে আসবে না দুপুরবেলা, একবার রাতেরবেলায় আসবে, সো ওর দিকে কোনো চাপ নেই, মামুনিরও সব তরকারি দিয়েই হয়ে যাবে। দেখি মামুনি যদি ডিম খায়, মামুনির আর ছেলের একটা ডিম সেদ্ধ করবো, ব্যাস জাস্ট ইনাফ, এইটুকুনি দরকার। আর তারপরে আস্তে আস্তে তোমার সঙ্গে শেয়ার করবো যে কালকে আমি কী কী কিনলাম, আমি তার জন্য খুব এক্সাইটেড, মানে আমার অনেক দিনের ইচ্ছা যেগুলো ছিল সেগুলো পূর্ণ হয়েছে। হ্যাঁ এখনও কিছু কিছু জিনিস কেনা হয়নি, কিন্তু আর মনে হচ্ছে না এখন কিনবো, যা কিনবো জগত্রী পুজোর আগে, যাই হোক এখন হাতে আবার একটু টাকাটা শর্ট হয়ে গেছে কালকে কেনাকাটি করে। তো যাই হোক দেখা যাক,
ও, বাবারও একটা গেঞ্জি কিনে দেওয়ার আছে আমার। আমার ব্যক্তিগতভাবে খুব ইচ্ছা আছে চোখে একটা কুর্তা স্টাইলের গেঞ্জি, মানে শার্ট টাইপের কুর্তা স্টাইলের, ওরকম কিনে দেওয়ার। এবার দেখি কতদূর কী করতে পারি। সো তোমাদের পরে শেয়ার করছি যে কী কী কিনলাম। আর হ্যাঁ, আজকে রান্না কী হয়েছে, আজকে বেশি কিছু করিনি, আজকে ঝোল করেছি, ভাত করেছি, আর তেমন কিছু করা হয়নি। রুটির সঙ্গে আলু বরবটি ভাজা হয়েছিল, ওই যা আছে ওই দিয়ে চলবে। আর তোমরা জানিও যে তোমাদের পুজোর প্ল্যান কী চলছে। আমার পুজোর এখন অবধি কোনো প্ল্যান নেই, কারণ কি আমার হাজব্যান্ডের মানে শুভর সপ্তমীতে কাজ হয়ে তারপর ছুটি। সো যা ঘোরাফেরা যা হবে হয়তো অষ্টমী আর নবমী, এই দুটো দিন। কিন্তু তাও আমার ইচ্ছা নেই এবার তেমন বেশি ছেলেকে নিয়ে বেরানো, যেটুকুনি বেরাবো এই কিছুক্ষণ ঘন্টাখানেকের মধ্যে বেরিয়েই চলে আসার। যাই হোক, সো দেখতে থাকো। ছেলেকে স্নান করানো হয়ে গেছে, ছেলেকে স্নান টান করিয়েই পুজোর জামা পরিয়েছি। হ্যাঁ, এটা ছেলের নতুন জামা, এই ফ্ল্যাটেরই ওপরে সেই তোমাদের এর আগে শেয়ার করেছি, ওপরে কৃষ্ণাদি দিয়েছিল এই জামাটা। সো আজকে এই জামাটাই পরালাম, এবার ওকে খাওয়াবো। তোমাদের বললাম আমি ভাত টাত সব রেডি, এবার ডিমটা যা সেদ্ধ বসিয়েছি, ওকে ডিমটা হয়ে গেলেই ওকে খাইয়ে দেবো। ও এখন ঘোরাঘুরি করছে, খেলাখেলি করছে, মজা করছে, নতুন জামা কাপড় পরে খুব আনন্দ। সো তুমি কিছু বলবে বাবা, তুমি কিছু বলবে? হাই করে দাও, হাই হাই বাই। ও হাই নাও বাই বলছে। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে দেখি ঘুমোয় কিনা, মনে তো হয় না এখন ঘুমোবে বলে। তো খাইয়ে দাইয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ছেলেকে খাওয়া দাওয়া শেষ করালাম, শেষ টেস করিয়ে তারপর ছেলেকে একটু ঠাম্মির কাছে দিলাম, ঠাম্মিও খাচ্ছে। সো আমি একটু পরে খাবো, আমার এখন খিদে নেই একদমই। সো তোমাদের সঙ্গে এবার শেয়ার করে নিই আমি যে আমি কালকে কী কী কিনলাম। আমি এর জন্য খুব এক্সাইটেড আছি, জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আমি আমার নিজের তরফ থেকে খুব এক্সাইটেড আছি। তো চলো শেয়ার করা যাক। ওকে ওর ঠাম্মির কাছে পাঠিয়েছিলাম, কিন্তু ও ঠাম্মির কাছে থাকলো না। এই যে দেখো, ও এখন চলে এসছে ঘরে, ঘরে এসে হুটুপুটি করছে। সো যদি ওর আওয়াজ তোমরা পেয়ে থাকো, তোমরা সেটাই এনজয় করো। এই যে দুষ্টুমি চলছে, চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে আমি কালকে কী কী কিনলাম। বেশি কিছু না, অল্প কিছু জিনিস কিনেছি, কিন্তু আমার খুব পছন্দের জিনিস কিনেছি। সো দেখো, এই প্লাস্টিকে যা আছে সেই সব জিনিস কিনেছি, তোমাদের এক এক করে দেখাচ্ছি আমি কী কিনেছি। যে ছেলে এসে গেছে সব ধরার জন্য, সো তোমাদের আগের থেকে দেখিয়ে দিই। এই একটা প্যালেট কিনেছি আমি, এটা আরএল বিউটির প্যালেট, দেখতেই পাচ্ছ এখানে ম্যাট কালার আর শিমারি শেড দুটোই আছে, 24টা কালার আছে এখানে লেখাই আছে। সরি, উল্টো দিক করে দেখাচ্ছি তোমাদের। এই যে প্যালেটটা, এই প্যালেটটা আমি খুলে দেখাচ্ছি, এই যে প্যালেটটা আমি খুলে দেখাচ্ছি তোমাদের। প্যালেটটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি কী জানি, ছেলে নিয়ে টানা হ্যাঁচড়া শুরু করে দিয়েছে। সো আমি প্যালেটটা খুলছি, দেখো তোমরা, প্যালেটটা 24টা কালার আছে, কিছু কিছু শিমারি শেড আছে আর কিছু কিছু। এবার তোমাদের সেকেন্ড জিনিস দেখাচ্ছি, সেকেন্ড কী আমি কিনেছি। সেকেন্ড কিনেছি হোয়াইট একটা নেল পলিশ। এই হোয়াইট নেল পলিশটা আমার খুব দরকার ছিল, এবার মা বাবারা যে কুর্তিটা দিয়েছে আমাকে সেটার সঙ্গে এটা খুব ভালো লাগবে। আচ্ছা চলো এবার থার্ড জিনিসটা দেখাই। থার্ড জিনিসটা আমার খুব মন পছন্দের, অনেক বছর ধরেই কেনার শখ ছিল কিন্তু কেনা হয়নি, সেটা হলো এইটা। সো এইটা, এটা আমার অনেক বছর থেকে কেনার শখ ছিল, কিন্তু শেডটা কিনেছি আমি। তোমাদের আমি খুলে দেখাচ্ছি শেডটা, এই শেডটার অনেকগুলো মানে অনেকগুলো শেডই পাওয়া যায়, কিন্তু আমি এই এলওয়াই বিউটিরই কিনেছি, এলওয়াইএন বিউটি ইউএসএর কোম্পানি, এখানে তো বলছে। সো দেখাচ্ছি তোমাদের আমি। সো এইটা, এটা আমি খুলে দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ এটা আমার খুব মন পছন্দের একটা জিনিস, হাইলাইটার আমার খুব পছন্দ। এবার আসি আমাদের স্কিন কেয়ারের জন্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসটার, এটা হলো ক্লিনজার মিল্ক, যেটা আমি আগেও ব্যবহার করি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এটা হলো টোনার। সো এগুলো রেগুলার বেসে লাগে বলে আমি কিনে ফেললাম, জানি না কতটা ফোকাস নিচ্ছে। এবার আসি লিপস্টিকে, এই শেডটা আমার খুব পছন্দ, হয়তো এই শেডটা এখন দেখতে অন্যরকম লাগছে, বাট আমি যখন ইউজ করব আমার লিপে তখন আমি তোমাদের দেখিয়ে দেবো পুরো শেডটা কেমন। এটা শেডটা কিছুটা পার্পেলি পিঙ্ক টাইপের, কিন্তু এখানে শেডটা লাগছে রেডিশ। সো যাই হোক, যখন আমি ইউজ করব তোমাদের দেখিয়ে দেবো। আর তাছাড়াও অনেকগুলো ক্লিপ কেনা হয়েছে,
আর এই সেন্টটা কিনেছি টিউলিপ, এটা স্মেলটা আমার খুব পছন্দ, এটা আমার বাপিও ইউজ করে। তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম যে আমি কী কী নিয়েছি না নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো ছেলে এখন খেলার মুডে, ছেলের সঙ্গে খেলতে হবে, নয়তো এরকম কান্নাকাটি করতে থাকবে। তো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। প্রায় অনেকক্ষণ পর আবার ব্লগটা স্টার্ট করলাম, সরি তোমরা পাখার আওয়াজ পেলে, কারণ পাখা চলছে, ছেলে এখানে বসে আছে ফোন দেখছে একটুখানি, আর আমি এই যে আটা মাখছি, এবার আটা মাখে ছেলের জন্য রুটি করবো আর আলু ভাজবো ছেলে খাওয়ার। তো তাই করে ফেলি, করতে খাইয়ে দাইয়ে ওকে ডিম পাড়িয়ে দিই। তোমরা যদি ভালো কিছু আওয়াজ পেয়ে তাকে বলে থাকি, ও বাবা এসে গেছে, এসে ঘাত করতে গেছে, সেই আওয়াজও পেতে পারো তোমরা। সো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি এই ছোটো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যদি পছন্দ করে থাকো তো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের প্ল্যানটা পুজো, আমিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো পুজোয় কী কী করি না করি। সো সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের পরিবারটাকে আরও বাড়িয়ে নিয়ে চলো, আমার সঙ্গে চলো, সঙ্গে থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।